ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে দেখেছি আপনারা কমেন্ট করে এই বিষয়টি সবচেয়ে বেশি জানতে চাচ্ছেন যে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কবে দেবে। আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে রেজাল্ট কবে নাগাদ দিতে পারে সেই সম্ভাব্য তারিখ। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে প্রথমেই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। এই পরীক্ষাটি শুরু হয়েছিল 8/1/2023 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখে কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল। আর যে রুটিন, সেই রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হয়েছিল 12/3/2023 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 12 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। আর এখন বর্তমানে চলছে জুন মাস, মার্চ মাসের পর জুন মাস, অর্থাৎ এপ্রিল মে জুন ইতিমধ্যে কিন্তু 3 মাস হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পর। তো আপনারা জানেন যে সচরাচর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষার ফলাফল 3-4 মাসের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 3-4 মাসের মধ্যে কিন্তু ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসাব অনুযায়ী ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল এই জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে, যেটি সম্ভাব্য সময়সূচি। তবু নির্ধারিত যে রুটিন মানে নোটিশটি, সেই নোটিশ পাওয়া মাত্রই আপনাদেরকে জানাতে পারবো যে কবে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হবে, এবং তখন আপনাদেরকে সে বিষয়টিও জানাবো যে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল আপনি কীভাবে দেখবেন মোবাইলের মাধ্যমে, সেই ভিডিওগুলো তখন আপলোড করা হবে। তো এই ছিল তথ্যটি, আর এই তথ্য মতে জুন মাসের শেষ সপ্তাহ কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।